শুধুমাত্র সাজগোজের জন্যই নয়, বিপদের দিনেও সোনার গয়না বন্ধুর মতো পাশে এসে দাঁড়ায়। আর বিপদের দিনে সব থেকে বেশি জরুরি হয়ে দাঁড়ায় সেই প্রশ্ন, সোনার গয়না কতখানি খাঁটি। ফলে অনেক সময় সাধারণ মানুষ অনেক টাকা দিয়ে গয়না কিনেও তা বিক্রি বা গচ্ছিত রেখে ঋণ নেওয়ার সময় কাঙ্ক্ষিত মূল্য পান না। এ যেন বিনা মেঘেই বজ্রপাতের মতো। তাই সোনার গয়না কতটা খাঁটি তা কেনার সময় নিশ্চিত হওয়া প্রয়োজন ক্রেতাদের, আর সহজেই তা নিশ্চিত হওয়া যায় হলমার্কের পদ্ধতিতে। গ্রাহক স্বার্থ রক্ষায় এই হলমার্ক নিয়ে কড়াকড়ি শুরু করাই নয়, এবারে স্বর্ণশিল্পে পুরোপুরি চালু হচ্ছে হলমার্ক প্রথা। হলমার্ক ছাড়া সোনা বিক্রি করতে পারবেন না কোনো স্বর্ণ ব্যবসায়ী। উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ধারণের মানদণ্ড ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS নির্ধারণ করে দেয়, আর শুদ্ধতার প্রতীক হলো হলমার্ক। এখনও এদেশে হলমার্ক ছাড়াও গয়না বিক্রি করা যায়, যদিও কেন্দ্রীয় সরকার দেশজুড়ে গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করতে চলেছে। এ নিয়ম চালু হলে আখেরে লাভবান হবেন গ্রাহকরাই, কারণ প্রত্যেক ব্যবসায়ী তখন গয়না তৈরির সময় মানদণ্ড বজায় রাখতে বাধ্য হবেন, ফলে গ্রাহকদের সঙ্গে প্রতারণার ঘটনা কমবে। তবে এই হলমার্ক প্রথা চালু সহ পরিকাঠামো নিয়ে প্রতিবাদে আন্দোলনে নেমেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। সোমবার দেশজুড়ে একদিনের প্রতীকী ধর্মঘটের ডাক দেন তারা, ফলে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত স্বর্ণ ব্যবসায়ীরা দোকানের ঝাঁপ বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। ভারতবর্ষ জুড়ে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সোনার আইনের যেরকম কালা আইন লাগিয়েছে, তার প্রতিবাদেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে জুয়েলারি সব জুয়েলারি আমরা বন্ধ রেখে প্রতীকী আমরা প্রতিবাদ করা শুরু করেছি। আমরাও চাই কাস্টমাররা প্রত্যেকেই বিশুদ্ধ সোনা পাক, সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রোগ্রাম হলমার্কিং গোল্ড আমরা কাস্টমারকে দিচ্ছি, এতে কাস্টমার বিশুদ্ধ সোনা পাচ্ছে। কিন্তু গভর্নমেন্ট আজকে নিজেদের প্রোগ্রাম ঠিক নেই, কীভাবে পুরো প্রসেসটা হবে সেটা ঠিক নেই, করে একটা কালা কানুন একটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ী ছোটো ছোটো ব্যবসায়ীরা যেন আগামী দিনে চলতে না পারে তার একটা ব্যবস্থা করেছে। আইনের মধ্যে HUID বলে একটা প্রোগ্রামিং আছে তাদের, সেই প্রোগ্রামিংয়ের যে টোটাল যে প্রসেসটা, সেই প্রসেসটাই সিস্টেমেটিক ভুল। সেটাকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝতে পারছে না যে এই জিনিসটা কীভাবে করবেন। এর মধ্যে যা যেভাবে প্রসেসটাকে চালু করার কথা বলা হয়েছে, গভর্নমেন্টের নিজেদের পোর্টালটাই ঠিক নাই, যেভাবে আমরা জুয়েলাররা যেভাবে আমরা কাজটা করতে চাই। আমরা সব সময় চাই গভর্নমেন্টের সাথে আমরা আছি, হলমার্কের সাথে আমরা আছি। ডিজাইনগুলো ছোটোখাটো দোকানদারদের মধ্যে বড় বড় দোকানদারদের অনেক স্পেড হয়ে যাচ্ছে, যেমন প্রতিটা সোনার জিনিস কি এক একটা দোকানে এক একটা ডিজাইন থাকে। এবার সেই ডিজাইনগুলো মার্কিং সেন্টারে যাওয়া মানে একই জায়গায় সব ডিজাইনটা প্রত্যেকের হাতে চলে যাওয়াতে, সেক্ষেত্রে এবং আরও দুই চারটে বিভিন্ন কারণের জন্য আজকে এই বনটা গোটা ভারতবর্ষ জুড়ে এবং 356টা সংগঠন মিলে সাধারণত এই বনটা আর কি ডেকেছে আর কি। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ।